মর্নিং শুরু হলো ওই দেখেন গামছাওয়ালি বিদেশে আয়ো গামছালায় ঘুরে এখন আমরা এই কাপ নুডলসটা রান্না করে খাবো মানে গরম পানি দিয়ে রেডি কাপ নুডলস সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে সব কিছু আছে কফি বানায় খেতে পারবেন কেটলি রুমে দেয় না এটা হচ্ছে সবার জন্য কমন আর আমরা হচ্ছে এটা নিতেছি এটা ঝাল হবে না সকাল সকাল তো ঝাল খাবো সবই ঝাল দিছে ভাই ঝাল ঝাল কমায় দিমু তাইলে পরিমাণ এত সকাল সকাল ঝাল খাওয়া যাবে না আমাদের মালদ্বীপে দিন শুরু হলো প্রথম ডে আজকে কালকে ছিল ফার্স্ট নাইট আজকে ছিল ফার্স্ট ডে আমাদের আগুন কম তাই আগুন লাগাতে যাচ্ছি আর কি চিকেন মশলা ভিউ ওয়াও এই ফ্রেমটা জোস দেখ জোস ফ্রেম আই ডোন্ট থিংক ইট ইজ ঝাল এটা তো ঝাল লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে দে কারেন্ট বেশি না কারেন্ট কম তাই আমরা কারেন্ট লাগাবো বাহন দিয়ে এখানে আসছে বাট যাওয়ার সময় হেঁটেই যেতে হবে যা ভেবে খুবই ভয় লাগতেছে হেঁটে যাওয়ার ভয় এখন মনে হচ্ছে যে না এসে ঘুমাইলেই ভালো হইতো এখানে আসার মেন কারণ হচ্ছে অ্যাক্টিভিটি প্যাকেজ খোঁজা অ্যাক্টিভিটি করার খুব শখ আমার ঠিক আছে নাইলে গরমের বাড়িতে কে আসে এই দুপুরবেলা সবগুলো ঘুমাইতে চাই স্যার আমি জোর করে নিয়ে আসছি আমি বলছি অ্যাক্টিভিটি প্যাকেজ খুঁজা তারপরে যায় ঘুমাইও তারপর আমি অনেক ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তাই হচ্ছে কালকে রাতের কিছু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে দিলাম তারপর আমরা বিগিনার বেস থেকে হাঁটতে হাঁটতে অ্যাক্টিভিটি প্যাকেজ খুঁজতে খুঁজতে ভালো একটা অ্যাক্টিভিটি প্যাকেজ পেয়েছি যেটা হচ্ছে $30 অনেক সুন্দর সুন্দর তিন চারটা পাঁচটা অ্যাক্টিভিটি আছে তার ভিতরে দুটি ওয়াটার অ্যাক্টিভিটি আছে অনেক জায়গায় কথা বলে বুঝতে পারলাম $30 আপনারা খুব ভালো একটা অ্যাক্টিভিটি পেয়ে যাবেন অ্যান্ড সেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সহ থাকবে আমাদের অ্যাক্টিভিটিটা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত দুপুরে লাঞ্চ প্রোভাইড করবে এছাড়া সকাল 7টাও অ্যাক্টিভিটি আছে বাট আমরা 8টা নিয়েছি সকালে যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের অ্যাক্টিভিটি হবে অ্যাক্টিভিটি প্যাকেজ অবশ্যই রাত 10টার আগে বুকড করতে হবে এরপরে তারা বুকিং নেয় না কারণ তাদেরও একটা প্রিপারেশন আছে এগুলো করতে করতে জীবন আমাদের ক্লান্ত হয়ে গেছে তারপরে আমরা সি-রিটার্নের বিরুদ্ধে যাই না একদম ঘুরতে টানায় ওটা আমরা খুবই উপকৃত হয়েছি এই ছোটখাটো টুকটাক কারণে আমরা বাংলাদেশ থেকে হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছি খাবার নিয়ে অ্যাটলিস্ট আমাদের কোনো সমস্যা না হয় এন্ড আমার বাচ্চাটারও যাতে কোনো সমস্যা না হয় বিশেষ করে ওর জন্য এই খাবারটা আনা এন্ড ওর উসিলায় আমরাও খাচ্ছি কথা বলছি আজকের টপিকে কিন্তু ভিডিও দেখাচ্ছি আপনাদের কালকে রাতের আসলে মালদ্বীপ খুবই সুন্দর আর এর স্বচ্ছ পানি মনোমুগ্ধকর একদম কালকে যখন স্পিড বোর্ডে ছিলাম এত মজা লাগতেছিল আর ফুল মুন ছিল খুবই সুন্দর লাগতেছিল সবকিছু এক কথায় বলতে গেলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর হ্যাঁ সি-রিটার্নো ভিউতে আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল তা খেয়ে আমাদের সবার পরাণটা জড়িয়ে গিয়েছিল মজা ছিল ওই সময় এটা খুবই জরুরি ছিল মালদ্বীপে আমাদের প্রথম দিন যেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটতেছে এমন একটা অবস্থা এমন লম্বা ঘুম দিয়েছে যে বিগিনি বিচ থেকে অ্যাক্টিভিটি প্যাকেজ এগুলো বুক করে এমন ঘুম দেওয়া হয়েছে যে রাত 8টায় ঘুম থেকে উঠছে উঠে তো সবার খিদায় মাথা নষ্ট একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাংলা হোটেলের উদ্দেশ্যে কারণ সি-রিটার্নো ভিউ থেকে বাংলা হোটেলটাই হচ্ছে একমাত্র ভরসা আমাদের ক্ষুধা তাড়াতাড়ি মেটানোর জন্য বাংলা হোটেলটি হচ্ছে এই গলিতে অবস্থিত যার কোনো নাম নেই স্পিড বোর্ড থেকে নেমে সি-রিটার্নো ভিউতে যেতেই আপনারা এই বাংলা হোটেলটি পেয়ে যাবেন হোটেলটা একদম সিম্পল নর্মাল আমাদের দেশের গ্রামের বাংলা হোটেলের মতন অনেকটা আমরা এখন একটু আপনাদের এই হোটেলের ভিতরে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি হোটেলের ভিতরে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে আপনারা এখান থেকে পার্সেল নিয়ে হোটেলে বসে খেতে পারেন যেটা আমরা কালকে রাত্রে করেছি কিন্তু আজকে আমরা এখানে বসেই খাবো আমরা এখানে মাছ ডাল ভাত ভর্তা পানি এখানে কিন্তু ডালটা একদম ফ্রি হচ্ছে আনলিমিটেড যত খাইতে পারেন আর কি আকসা সহ আমাদের চারজনের ₹200 প্রাইস পড়েছে খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে বিগিনি বিচের দিকে যাচ্ছিলাম আর মনোমুগ্ধকর এক বৃষ্টির কবলে পড়লাম আমরা এ যেন এক অন্যরকম অনুভূতি এমনিতে বৃষ্টি আমার খুবই পছন্দ তার উপর দিয়ে এরকম একটা পরিবেশে জাস্ট ওয়াও সারা রাত যেন এভাবেই কাটিয়ে দিয়ে এলোমেলো চেয়ার টেবিলে বসে কিছুক্ষণ পরে বৃষ্টি কমে গেল আর এমন পরিস্থিতি হলো মনে হচ্ছে বৃষ্টি হয়ই নাই কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে বোঝাই মুশকিল তারপরে আমরা এই সুন্দর সুন্দর দুইটা পাখির সাথে অনেকক্ষণ গল্প করলাম দুষ্টুমি করলাম ফাইজলামি করলাম আর এত সুন্দর পাখি আর ছবি তুলবো না এটাকে হয় নাকি ছবিও তুললাম আমরা পাখি দুটো লজ্জা পেয়েছে এই মুখ আমাদের আর দেখাবে না মুখ পিছনে লুকিয়ে রাখার কারণে ছবি তুলতে পারলাম না ঠিক মতন আমরা আসবা আসবা আসো আসো পাখি তুমি আসবা কেমন দিব দিস ওয়ান হাউ মাচ
ছুড়ানোর জন্য ওকে আমরা এই পাখির কাছে নিয়ে আসলাম। অনেক কষ্টে বিড়ালটাকে বাঁচিয়ে দিলাম আকসার হাত থেকে, না হলে আকসার বিড়ালটাকে দৌড়ানি দিতে 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 ক্লান্ত করে দিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড পেইন্ট করতেছে, এখানে অনেক ধরনের হ্যান্ড পেইন্টেড জিনিস আছে, এক একটার এক এক ধরনের প্রাইস। সবচেয়ে ছোট গুলার $10 করে, আর বাকি গুলার প্রাইস আমি জানি না, জিজ্ঞেস করি নেই আর কি। তারা দুইজন মিলেই এই কাজটা করে, দেখে আমার কাছে খুব ভালো লাগছে আর অনেক কিউট লেগেছে। এখানে রাত 10টার পরে সবকিছু ক্লোজ হতে থাকে এবং মানুষ পর্যন্ত ক্লোজ হতে থাকে, মানে মানুষ রুমে ঘুমাতে চলে যায়। আমাদের মতো যারা রাতে ঘুরতে পছন্দ করে আর হচ্ছে রাত জাগা পাগল, তারাই হচ্ছে এই সময় এরকম ঘোরাঘুরি করে, মানে 10টার পরে 11টা 12টা 1টার দিকে। বিগিনি বিচের দিকে যত যাচ্ছিলাম তত যেন একটা সফট মিউজিকের সাথে জ্যোৎস্না বিলাস আমাদের স্বাগতম জানাচ্ছে। এখানে বসে এখন জ্যোৎস্না বিলাস উপভোগ করব, আর এখানেই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিব। পানির সাউন্ডটা শুনতে পাচ্ছেন, কি অসাধারণ লাগছে। আজকের ব্লগটা তো হজগর ভাবে শেষ করছি, কিন্তু নেক্সট ব্লগটি হবে খুবই লাক্সারিয়াস আর হচ্ছে ইন্টারেস্টিং আপনাদের জন্য, আমাদের জন্য বটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব এন্ড ফলো করবেন, আর আমাদের নেক্সট ব্লগটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। মালদ্বীপের জ্যোৎস্না বিলাসের সাথে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।